কিছু অর্ধেক ছেড়ে দিতেন না দিকে, অর্ধেক এক ছেড়ে দিতেন না। Thank you.
আরে বললাম ভারতবর্ষের প্রতিটা বিধানসভাতে আমরা বাইক র্যালি আজকে শুরু করছি, যে আমাদের 2014 এর পরে যেভাবে ভারতবর্ষে আমাদের বিজয় দিয়েছিল, আর সেই বিজয়কে বিজয় সংকল্প হিসাবে আমরা আগামী 19-এ যেন ভারতবর্ষে মানে আবার পুনরায় বিজয় করতে পারি, আর সেটাকে সুনিশ্চিত করার জন্য এই বিজয় সংকল্প দিবস আমরা পালন করছি। কোথায় হচ্ছে? সারা ভারতবর্ষের সমস্ত বিধানসভা। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গোটা ভারতবর্ষব্যাপী আমাদের বাইক র্যালি চলছে, কোনো জায়গায় আমাদের কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ব্যতিক্রম করছে। এবং আমরা এটা নিয়ে যখন থানাতে আমরা যখন পেয়ার দিই অনুমতির জন্য, আমাদের বলা হলো যে আমরা দিতে পারবো না, আমাদের উপর থেকে চাপ আছে, যাই না কোন উপর থেকে চাপ আছে, কারণ হচ্ছে আমরা তো ভারতবর্ষে বাস করছি না, আমরা পশ্চিমবঙ্গ নামক দেশে বাস করছি। আমরা যারা বিরোধী দল করছি আমাদেরকে ভিসা লাগবে এখানে থাকার জন্য, কিন্তু তো সেই কারণে আমাদেরকে পারমিশন অনুমতি দেওয়া হলো না। আমরা আমাদের কর্মসূচি আমরা বলেছি, আপনারা আপনাদের আইনে আমাদের র্যালি বেরিয়েছিল, এবং আমরা যখন র্যালি নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে আমরা যখন এখানে এসে পৌঁছলাম, তখন আমাদেরকে এখানে 156 ধারায় আমাদেরকে গ্রেপ্তার করা। কতজন মোটামুটি 100 উপরে গ্রেপ্তার করা হয়েছে, বাকিটা চলে গেছে। পুলিশ মহিলা মিলে আমাদের 400 প্রায় আমাদের বাইকের র্যালিতে ছিল। আগামীতে আপনারা কি করবেন? আজকে এখানে কি আটকে দেওয়া হলো? না না না, আমাদের উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা আইন মেনেই আমরা আমাদের অনুষ্ঠান করছিলাম, যার জন্য আমরা কোনো রকম বাইকের ব্যবহার করিনি। আমরা প্রতিটি গাড়িতে হেলমেট টেলমেট নিয়ে আমরা যেভাবে একটা সুশৃঙ্খলভাবে যাওয়া হয় সেভাবেই গেছিলাম। তো জানি না, আসলে আমাদের যে কোনো প্রোগ্রামকে তৃণমূল শাসক মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে এই ভয় পাওয়ার দরুন ওনারা এক একটা করে আইন বের করছেন, এবং বেআইনিভাবে অগণতান্ত্রিকভাবে বিরোধী দলকে দাবানোর একটা প্রয়াস করছেন, এবং উনি সফল হবেন না। যত এভাবে দাবাবে তত আমাদের কর্মসূচি হবে, এবং আগামী দিনে হচ্ছে ভয়ঙ্কর কর্মসূচি। এখনো দেখা হয়নি, দেখা হচ্ছে। এবং এটা পারলে ইয়ে করবেন, আমার বাইট দেওয়ার জায়গা না, আমি সেই ইয়ে টাইপ মানে ক্যাটাগরিতে পড়ি না। আপনি স্পোর্টে আছেন তো? আপনি স্পোর্টে তো আছেন তো? আপনি করেছেন? হ্যাঁ, আমি আগে করেছি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইট দেওয়ার জায়গায়, বাইট দিতে গেলে একটা অফিসিয়াল ইয়ে লাগে, অর্ডার লাগে, যে একে এন্ট্রাস্ট করলেন এসপি দা এ দ্যাট মানে এসপি উত্তর দিনাজপুর, যে হি ক্যান গিভ বাইট, আমি সেটা দিতে পারি। ঠিক আছে।